হ্যালো শহরবাসী, গ্রামবাসী, নগরবাসী, যে যেখান থেকে দাঁড়িয়ে বসে শুয়ে আজকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মিঠু কুমার নাথ নিয়ে আসছি আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও এপিসোড। ভিডিওতে থাকছে এক নং করেট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর জামাল উদ্দিন চৌধুরী। পহেলা জুলাই 1975 সাল, বাবা ফয়েজ আহমেদ এবং মাতা ফাতেমা বিবির কোল আলো করে জন্মগ্রহণ করে এক ফুটফুটে শিশু সন্তান। কে জানতো এই শিশু সন্তানই একদিন বড় হয়ে বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নুকার কাণ্ডারি হবে। 1986 সাল সর্বপ্রথম তিনি রাজনীতিতে আসেন। ছাত্র অবস্থায় রাজনীতিতে প্রবেশ করে তৎকালীন সময় 1988 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুষ্পস্তবক অর্পণ করে রাজনীতিতে শক্তভাবে নিজের নাম লিখিয়ে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যান। তারপর থেকে এই প্রিয় নেতাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি, বদলে যায় জীবনের গতিপথ। এরপর তিনি 1988 সালে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক এক নং করিয়ার। 1990 সালে সর্বদলীয় ছাত্র সংগ্রামের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। 1992 সালে নির্বাচিত হন ছাত্রলীগের সভাপতি এক নং করিহাট ইউনিয়ন। 1997 সালে যুবলীগের সভাপতি এক নং করিহাট ইউনিয়ন। 2001 সালে নির্বাচিত হন উপজেলা যুবলীগের তার সাংগঠনিক সম্পাদক মিরেশ্বরাই উপজেলা। 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি সফলভাবে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের এক নং করিহাট ইউনিয়ন পরিষদ। মহান এই কিংবদন্তি নেতা নিজের পকেট থেকে তৎকালীন সময় 90 দশকের সময় নিজের প্রাইভেটের টিউশনির টাকা এবং ধান বিক্রি করে গচ্ছিত অর্থ সঞ্চিত করে গড়ে তোলেন। 1991 সালে হাবিলদার বাসা রাসেল স্মৃতিসংঘ। 1992 সালে পশ্চিম মহানগর গড়ে তোলেন রাসেল স্মৃতিসংঘ। 1998 সালে গড়ে তোলেন এক নং করিহাট ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতিসংঘ। 1997 সালে সিংটিরহাট গড়ে তোলেন রাসেল স্মৃতিসংঘ। 2001 সালে হিঙ্গুলিতে গড়ে তোলেন বঙ্গবন্ধু স্মৃতিসংঘ। 2003 সালে কিংবদন্তি এই নেতা গড়ে তোলেন ইউনাইটেড ক্লাব। 90 দশকের সময় অর্থাৎ তৎকালীন সময়ে তিনি সিটি মেয়র নির্বাচনে জেল নির্যাতনের মতো ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। ভিন্ন ভিন্ন সময়ে বিএনপি জামাতের কোন দলে পড়ে তাকে বহুবার জেলে যেতে হয়েছে। মহান এই নেতা তারপরও সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করেছেন। তাছাড়া এই কিংবদন্তি নেতা 1996 সালের নির্বাচনে তিনি নিজের বাবার ফসলি জমি বিক্রি করে 17,000 টাকা দলীয় নির্বাচনে খরচ করেছেন। বিংশ শতাব্দীতে এসে অর্থাৎ 2020 সালে পৃথিবীতে যখন করোনা ভাইরাসের মোকাবেলায় বড় বড় রাজনীতিবিদরা হিমশিম খেয়ে যাচ্ছে, তখন এই মহান এই কিংবদন্তি নেতা অর্থাৎ ডক্টর জামাল উদ্দিন চৌধুরী তার প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠান চৌধুরী মেডিকেল থেকে হাজার হাজার মাস্ক এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দুস্থ গরিব মানুষকে বিতরণ করেছেন। এবং তাছাড়া যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেছেন তাদেরকে রাতের আধারে গিয়ে নিজে পরিবহন করে চাল ডাল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী দান করেছেন। তাছাড়া এই 2020 শতাব্দীতে এসে অর্থাৎ 2021 সালে যারা শীত বস্ত্র নিয়ে কষ্ট করেছেন তাদেরকেও তিনি প্রচুর পরিমাণ শীত বস্ত্র প্রদান করেছেন। ধর্মভীরু এই প্রিয় নেতা আল্লাহ তাআলার অশেষ কৃপায় ছত্তুরবা প্রতিষ্ঠা করেছেন আব্দুল বারেক জামি মসজিদ। তাছাড়া প্রিয় এই নেতা দক্ষিণ অলিনগর শাহী জামি মসজিদের মুত্তুয়াল্লি। তিনি ছত্তুরুয়া সরকারি মাদ্রাসার সাধারণ সম্পাদক পদে 31 বছর যাবৎ সফলভাবে কর্মরত আছেন। তাছাড়া তিনি করেহাট গনিয়াতুল হোসেনি আলিম মাদ্রাসার গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য। আমাদের প্রিয় করেহাট কেন্দ্রীয় জামে মসজিদের তিনি সম্মানিত সদস্য হিসেবে কর্মরত আছেন সফলভাবে। তিনি শুধু মুসলিমদেরকে নয়, হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান, মহোৎসব, গীতাপাঠ এবং আদিবাসীদেরকেও প্রচুর পরিমাণ অর্থবিত্ত দান করছেন তাদের ধর্মীয় কাজগুলোতেও। তাছাড়া মহান এই কিংবদন্তি নেতা ছত্তুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রিয় নেতা গেরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া প্রিয় এই নেতা শুধু লেখাপড়া নয়, যেসব ব্যক্তি যাদের মেয়ে বিয়ে দিতে কষ্ট হয়ে যাচ্ছে তাদেরকেও তিনি অকাতরে পরিশ্রম করে দান করে চলছেন। তাছাড়া প্রিয় এই নেতা শুধু শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নয়, প্রিয় এই নেতা খেলাধুলার বিষয়ে যারা যুবক আগামী দিনের ভবিষ্যৎ তাদের খেলাধুলার ব্যাপারে তারা যেন নেশায় আসক্ত না হয়ে খেলাধুলায় পড়ালেখার মধ্যে তাদের জন্য বিশেষ অবদান রাখছেন সামাজিক কর্মকাণ্ডগুলোতে। ব্যক্তিগত জীবন থেকে প্রিয় নেতা খুব সাধারণ মানুষের মতো জীবন ধারণ করেন। চলার পথে
জড়িয়ে ধরেন ধনী গরিব সবাইকে। তিনি বিশ্বাস করেন মানুষের সেবাই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। সম্ভাব্য ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রাপ্তি হয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যাকে তিনি পিতার সমতুল্য মনে করেন, এবং রুহেল ভাইয়ের হাতকে আরও শক্তিশালী করে তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও এ পর্যন্ত। যদি আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করলে কী হয়, নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য মনে আনন্দ খুঁজে পাই। আল্লাহ হাফেজ।